স্বাগত জানাই তোমাদের সাথে, আমি নকুল। চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাজ্যে ভূমি দপ্তরে অর্থাৎ বিএলআরও অফিসে নতুন করে প্রায় প্রচুর শূন্যপদে এখানে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে তোমরা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবে। প্রত্যেক মাসে তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে। কিভাবে তোমরা আবেদন করবে, কি কি যোগ্যতা লাগবে, বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হবে। এর জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবে। তাহলে কি হবে, আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনগুলো কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো এই মুহূর্তে আমরা অফিসিয়াল যে বিজ্ঞপ্তি রয়েছে সেই বিজ্ঞপ্তিতে রয়েছে, সেখান থেকে ডিটেলস আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে গভর্নমেন্ট অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার বীরভূম। তো এটা বীরভূম জেলা থেকে এই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। তো এখানে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের মেনলি তোমরা দেখতে পাচ্ছ এখানে মেমো নাম্বার দেওয়া রয়েছে এবং নোটিফিকেশন পাবলিশ ডেট 11ই নভেম্বর এই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম এলিজিবল ইন্টারেস্ট ক্যান্ডিডেটস রিসাইডিং পারমানেন্টলি ইন দ্য ডিস্ট্রিক্ট অফ বীরভূম। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ এখানে ডাটা এন্ট্রি অপারেটর পিওরলি টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু তোমাদের এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। তো মেইনলি এখানে তোমাদের দেখিয়ে দিই, তো এখানে তোমাদের রেসিডেন্সিয়াল ট্রেটাস অর্থাৎ ক্যান্ডিডেট মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্ট অফ বীরভূম ডিস্ট্রিক্ট, অর্থাৎ যে কোনো ভারতীয় নাগরিক হতে হবে তোমাকে। সেই সঙ্গে তোমাকে কিন্তু এখানে আবেদনের জন্য বীরভূম ডিস্ট্রিক্ট বীরভূম জেলার বাসিন্দা হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো অবশ্যই তোমাকে কিন্তু বীরভূম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ অন্য কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারছো না। সো এখানে কিন্তু তোমাকে বীরভূম জেলা থেকে জেলার প্রার্থী হলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তুমি যদি অন্য কোনো জেলা থেকে ভিডিওটি দেখে থাকো, অবশ্যই তোমাকে বলবো তুমি তোমার জেলার নাম কমেন্ট সেকশনে জানিয়ে দাও, এবং তোমার জেলার যখন কোনো নোটিফিকেশান বেরোবে অবশ্যই আমরা আমাদের চ্যানেলে ভিডিওতে সবার প্রথমে কিন্তু ভিডিও আকারে ডিটেলস দিয়ে দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে মিনিমাম কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ গ্রাজুয়েট উইথ এ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড হ্যাভিং প্রফেশনসি ইন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল অ্যান্ড বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাকে কিন্তু গ্র্যাজুয়েট করা থাকতে হবে, সেই সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশানে সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে, এবং সেই সঙ্গে তোমাকে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এবং বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশানের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এজ লিমিট কি বলা হয়েছে, এখানে দেখো এজ লিমিট বলা হয়েছে 21 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। বয়স হিসেব করতে হবে 1/11/2024 তারিখ অনুযায়ী তোমাকে কিন্তু বয়সটা হিসেব করতে হবে। তো এখানে কিন্তু তোমাদের রিকমেন্ডেশন যেটা তোমাদের স্যালারি, তো এখানে স্যালারি বলা হয়েছে প্রত্যেক মাসে তোমাদের 11,000 টাকা করে স্যালারি দেওয়া হবে। নাম্বার অফ পোস্ট এখানে 40টা ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে, 40টা শূন্যপদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। নেচার অ্যান্ড ডিউরেশন অফ জব, এখানে তোমাদের যে টাইম রয়েছে সেই টাইম পিরিয়ডলি কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু এখানে নিয়োগ করা হবে। মোড অফ অ্যাপ্লিকেশন, এখানে তোমাদের বীরভূম জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে birbhum.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে তোমাদের ডিটেলস দেওয়া রয়েছে 14/11/2024 তারিখ থেকে 30/11/2024 তারিখ, এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু আবেদন করে নিতে হবে। এখানে তোমাদের কী কী ডকুমেন্টস লাগছে দেখে নাও, এখানে এজ প্রুফ হিসেবে তোমাদের কিন্তু বার্থ সার্টিফিকেট দিতে হবে, সেই সঙ্গে এখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বার্থ অ্যান্ড এখানে অ্যাডমিট কার্ড বা মাধ্যমিক পরীক্ষার যে সার্টিফিকেট রয়েছে সেগুলো তোমরা দিতে পারো। অ্যাড্রেস প্রুফ হিসেবে এখানে এটা তোমরা এজ প্রুফ হিসেবে দেবে, এখানে অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট বা ইলেকট্রিক বিল যাওয়া হয়েছে, তো তোমরা যে কোনো একটা দিতে পারো। এখানে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট মাধ্যমিক পরীক্ষার, উচ্চ মাধ্যমিক পরীক্ষার এবং গ্রাজুয়েশনের তোমাদের এখানে কিন্তু সার্টিফিকেটগুলো চাওয়া হয়েছে, মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট। এখানে দেখো সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশানের সার্টিফিকেট চাওয়া হয়েছে, তো কম্পিউটার অ্যাপ্লিকেশানের সার্টিফিকেট দিতে হবে। সেই সঙ্গে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ছবি
তোমাকে কিন্তু এখানে দিতে হবে। এবার মোড অফ সিলেকশন, তোমাদের নিয়োগ প্রসেস রয়েছে, এখানে তিনটি ধাপে তোমাদের নিয়োগ করা হবে, যেটা হচ্ছে রিটিন টেস্ট হবে, প্র্যাকটিক্যাল টেস্ট হবে এবং ইন্টারভিউ হবে। এই তিনটি ধাপে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। এখানে রিটিন টেস্টের জন্য 30 নম্বরের রিটিন টেস্ট হবে। তো এখানে 30 নম্বরের রিটিন টেস্টের মধ্যে অ্যারিথমেটিক অর্থাৎ গণিত থাকছে 10 মার্কের। তো এটা কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডের কোশ্চেন হবে গণিত। এবং জেনারেল নলেজ থাকছে, কম্পিউটার নলেজ থাকছে। টোটাল কিন্তু 10 মার্ক করে কিন্তু এখানে থাকছে। টোটাল 30 মার্কের তোমাদের রিটেন এক্সামিনেশন হবে। তো এখানে ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। তো এখানে ডিটেলসগুলো তোমরা দেখে নেবে ভালো করে। প্র্যাকটিক্যাল টেস্ট, ইন্টারভিউ এবং ইম্পর্টেন্ট ডেটস, অনলাইনে সাবমিশন অর্থাৎ 14/11/2024 তারিখ থেকে আবেদন শুরু হবে, অর্থাৎ হয়ে গেছে অলরেডি। আজকে কিন্তু 13 তারিখ, সরি হয়নি, কালকে থেকে হবে। তো 14/11 থেকে আবেদন শুরু হবে, তোমরা কিন্তু আবেদন করতে পারবে 30/11/2024 তারিখ পর্যন্ত। তো এখানে অনলাইনের মাধ্যমে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে। তো ডিটেলস আমি তোমাদের দেখিয়ে দিলাম, ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাইরেক্ট লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে খুব সহজেই কিন্তু অনলাইনে আবেদন করে নিতে পারবে। তো বন্ধুরা আজকের মতো ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো আর দেখতে থেকো বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।